কাশ বা কফ নিঃসরণকারী যে সমস্ত সিরাপ আমাদের দেশে পাওয়া যায় তার অধিকাংশই কিন্তু আপনার ঘুম হয় এবং প্রচন্ড পরিমাণে দেখা যায় যে শরীর দুর্বল হয়ে যায়। তো এর একটা কারণ হচ্ছে এই সমস্ত মেডিসিনগুলোতে কিন্তু অ্যালকোহলের প্রভাব রয়েছে এবং যে সমস্ত উপাদান দিয়ে এই মেডিসিনগুলো তৈরি করা হয় তার ভিতরে কিন্তু ঘুমের ভাব বা ঘুম ঘুম একটা যে ঘুমের যে উপাদান সেটা কিন্তু রয়েছে। তো সেই জন্যই আপনারা অনেক সময় অভিযোগ করে থাকেন যে আমরা কাশের সিরাপ খাচ্ছি কিন্তু ঘুমের জন্য খেতে পারি না। তো আজকে এমন একটা ওষুধ রিভিউ করবো যেটা হচ্ছে আপনার কফ কাশও ভালো হবে পাশাপাশি আপনার দেখা গেল ঘুমের ভাব পরিলক্ষিত হবে না। তো সেই জন্যই ভিডিওটি শেষ পর্যন্ত সাথে থাকার জন্য আহ্বান জানাচ্ছি আর চ্যানেলটি যারা নতুন এখনো সাবস্ক্রাইব করা হয়নি তাদেরকে আহ্বান জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেওয়ার জন্য আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি ফলো এবং শেয়ার দিয়ে সাথেই থাকবেন। তো বন্ধুরা কাশের বিভিন্ন কারণ রয়েছে, বিশেষ করে দেখা যায় যে ধূমপান জনিত কাশের যাদের রয়েছে তারা তো বিভিন্ন প্রকার সিরাপ খাওয়ার ফলেও কিন্তু আপনার কফ কাশ কমছে না। তো তাদের জন্য খুবই উপযোগী একটি সিরাপ নিয়ে আজকে হাজির হয়েছি যেটি হচ্ছে অ্যাডোবাস সিরাপ। তো অ্যাডোবাস এটি মূলত হচ্ছে একটি হার্বাল কফ সিরাপ, সেক্ষেত্রে অনেকে আমরা হার্বালটাকে একটু পছন্দ করে থাকি। তার একটা কারণ হচ্ছে এই হার্বাল ওষুধগুলো কিন্তু সাইড এফেক্ট ছাড়া, আর বাজারে যে সমস্ত দেখবেন যে নন ব্র্যান্ডের হার্বাল ওষুধ পাওয়া যায় সেগুলো অবশ্যই না খাওয়াই ভালো। তো এটা স্কোয়ারের হার্বাল ডিভিশনের একটি প্রোডাক্ট, সেক্ষেত্রে এটা খুবই ভালো মানের একটা প্রোডাক্ট। এখানে মূলত দেওয়া হয়েছে বিভিন্ন প্রকার ভেষজ উপাদান, বিশেষ করে আপনার আশপাশে যে সমস্ত লতা পাতা এবং বিভিন্ন ধরনের ভেষজ প্রাকৃতিক উপাদান রয়েছে সেগুলো দিয়ে কিন্তু এটা তৈরি করা। সেক্ষেত্রে এটা খাওয়ার পরে মানে একেবারেই পার্শ্ব প্রতিক্রিয়া নেই বললে চলে, বা পার্শ্ব প্রতিক্রিয়া নেই, একদম ছোট শিশু থেকে শুরু করে প্রাপ্তবয়স্ক এমনকি যারা গর্ভবতী তারাও কিন্তু ওষুধটি সহজে খেতে পারেন এবং এটি খেতে খুবই সুস্বাদু। সেক্ষেত্রে এটি কিন্তু একেবারে যে কেউ কিন্তু অনায়াসে খেতে পারবেন। আর এটি আরেকটা বিষয় হচ্ছে এটি কিন্তু চিনি মুক্ত, মানে ডায়াবেটিস পেশেন্টরাও খেতে পারেন এবং অ্যালকোহল মুক্ত। দেখা যায় যারা হালাল কিছু খেতে চান, যে ধার্মিক ভাবে দেখা যায় আমরা হারাম বিষয়টা অ্যাভয়েড করতে চাই, সেক্ষেত্রে এটা আপনারা খেতে পারেন। এবং পাশাপাশি এটা কিন্তু আপনার কফ কাশ ঠান্ডা সর্দি কাশি এই ধরনের সমস্যার ক্ষেত্রে খুবই উপযোগী হিসেবে এটি কিন্তু বিবেচিত হয়ে থাকে। আর বিশেষ করে যাদের স্বরবঙ্গ সমস্যা রয়েছে, দেখা যায় যারা বিভিন্ন সেমিনারে কথাবার্তা বলতে হয় বা যারা টিচার বা লেকচার দিতে হয় বা দেখা যায় যারা ওয়াজ করতে হয় বক্তব্য দিতে হয় বা শিল্পী যারা গান করেন তাদের জন্য এই ওষুধটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি যদি আপনার যে প্রোগ্রামের আগে এই ওষুধটি যদি 2 চামচ খেয়ে নেন দেখবেন যে আপনার গলাটা অনেকটা স্ট্রং হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে এই ওষুধটি কিন্তু খুবই ভালো একটি উপকারে দিবে। আর যারা দেখা যায় দীর্ঘদিন যাবৎ শুষ্ক কাশিতে ভুগছেন, আপনার কোনো ওষুধে কাশ কমছে না, সেক্ষেত্রে এই ওষুধটি আপনি খেতে পারেন। তো এটি খাওয়ার নিয়ম হচ্ছে 2 চামচ করে দৈনিক 3 বার সকাল দুপুর রাত এভাবে খেতে হবে এবং পানি ছাড়া। আপনি এটি খাওয়ার পরে বা এটি গ্রহণের পরে পানি খাবেন না, তারপর দেখবেন যে আপনার গলাটা একদম পরিষ্কার হয়েছে, শেষমা পরিষ্কার হয়ে যাবে, আপনার যে কাশটা সেটা তো কফ থুতুর সঙ্গে বেরিয়ে যাবে। তো বন্ধুরা এই ওষুধটি খাওয়ার মধ্যে কিন্তু আপনারা কোনো প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া পড়বেন না, বিশেষ করে ঘুম ঘুম ভাব পরিলক্ষিত হবে না, আপনার শরীরে দুর্বলতা ভাব আসবে না। তো এর দাম হচ্ছে মূলত 70 টাকা 100 মিলি একটি সিরাপ, এছাড়া এটা কিন্তু 200 মিলি আকারেও বাজারে পাওয়া যায়। তো এই ওষুধ সহ অন্যান্য যে কোনো ওষুধ সম্পর্কিত যদি কোনো তথ্য আমাদের কাছে জানার প্রয়োজন বোধ করেন তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য আহ্বান থাকবে আর চ্যানেলে যারা নতুন তারা তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দিলে অবশ্যই ফলো দিয়ে সাথে থাকবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো কিছুর সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।